পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে চয়ে আগস্ট মঙ্গলবার রাতে তাকে অব্যাহতি দেওয়া হয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় তাতে বলা হয় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের উনিচ্ছেদ সাত অনুযায়ী পুলিশের মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হল প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথের স্বাক্ষর রয়েছে এর আগে বিকেলে অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তা দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি বলেন বাংলাদেশ পুলিশের যেসব সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি আহত অবস্থায় বিভিন্ন স্থানে যারা আছেন তাদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে তিনি আরও বলেন রাজনৈতিক নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতাদের পুলিশ সদস্য ও পুলিশের স্থাপনাগুলো যাতে আক্রমণের ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি সেই সঙ্গে পুলিশের স্থাপনাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করবে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের অহর্ণী সহযোগিতা করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সব সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি আশা করছি সবার সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে আল্লাহ আমাদের সহায় হোন আমিন কৌটবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের নিষ্ঠুর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে এতে দেশব্যাপী কোপ ছড়িয়ে পড়ে পুলিশের প্রতি পরে অসহযোগ আন্দোলনে ছাত্র জনতার আক্রমণের শিকার হয় পুলিশ শেখ হাসিনা সোমবার পদত্যাগ করে দেশ ছাড়লে বিভিন্ন থানায় ও পুলিশের স্থাপনায় হামলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গত পাঁচই জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুলিশের মহাপরিদর্শক আইজিপি হিসেবে চৌধুরী আবদুল্লা আল মামুনের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয় এতে বলা হয় সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এর উনপঞ্চাশ দ্বারা অনুযায়ী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তার আগের চুক্তির ধারাবাহিকতায় আরও অনুরূপ শর্তে বারোই জুলাই বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে পুলিশের মহাপরিদর্শক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হল এই নিয়োগের অন্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এর আগে গত নয়ই জানুয়ারি আইজিপি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মেয়াদ দেড় বছর বাড়িয়েছিল সরকার